তাকে প্রশ্ন করা হলো যিনি তোমাকে গর্ভে ধরেছেন স্তন্যদান করে জীবন দিয়েছেন তোমাকে জ্ঞানের আলো দেখিয়েছেন সেই তিনি আর যিনি মাতৃ জঠর থেকে নির্গত হওয়া মাত্র তোমার জন্য জায়গা দিয়েছেন তার সংস্কৃতি তার সংস্কার রক্তে মিশিয়ে দিয়েছেন সেই তিনি কাকে তুমি আপন বলে গ্রহণ করবে তিনি বললেন দুইজনকেই কারণ একজনের সঙ্গে নারীর বাঁধন ছিন্ন হওয়া মাত্রই আর একজনের সঙ্গে নারীর বাঁধন যুক্ত হয়েছে কিন্তু ছিন্ন না হলে যে যুক্ত হতো না তাই দুজনেই আমার আপন তাকে বলা হলো যদি একজনকে ত্যাগ করতে বলা হয় তবে কাকে ত্যাগ করবে তিনি বললেন হে মাটির তো তারও জননী তাই এর জন্য জীবন দিয়ে তিনি ধন্য হবে সে ত্যাগ মানে হাড়ো বড় করে পাওয়া সে ত্যাগের আগেই আমার আনন্দ সমস্ত ক্লাস চুপচাপ নতুন স্যার একটু থামলেন তারপর উদ্গ্রীব হয়ে থাকা মুখগুলোর দিকে তাকিয়ে বলেন। সেই মায়ের পায়ে যখন লোহার বেরিয়ে পড়িয়ে দিয়েছিল ইংরেজরা তখন তার এমন কত দামাল ছেলে ছাপিয়ে পড়েছিল দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটাতে একবারে না পারলে বলেছিল একবার বিদায় দেমা ঘুরে আসি এই মা দেশ তোমরা নতুন ভারতবর্ষের নাগরিক আজ আমাদের মায়ের পায়ে বেরিয়ে নেই অনেক রক্তের বিনিময়ে আজ মুক্ত কিন্তু এতদিনের শোষণে তিনি আজ রিক্তা মলিন শিন্না তোমাদের উপর দায়িত্ব তার মুখে হাসি ফিরিয়ে আনবার না হলে তোমরা যাদের উত্তরাধিকারী তাদের কাছে মুখ দেখাতে পারবে না ভাই ব্যাস আজ এই পর্যন্ত টেবিলের উপর থেকে ডাস্টার বই তুলে নিয়ে স্যার ক্লাসরুম থেকে সোজা মাথায় বেরিয়ে গেলেন তার খদ্দের পাঞ্জাবির দিকে তাকিয়ে থাকতে থাকতে অনিমেশ বুঝতে পারেনি ও সারা গায়ে কাটা দিয়ে উঠেছে এসব কথা স্কুলে নতুন স্যার আসার আগে কেউ বলেনি ব্যাপারটা ভাবলেই কেমন হয়ে যায় মনটা নতুন স্যার বলেছেন শিবাজিও একজন স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা ছিলেন শিবাজির কথা শুনলে মনের মধ্যে কিছু হয় না কিন্তু সুভাষচন্দ্র বসু যখন বলেন গিভ মি ব্লাড তখন হৃৎপিণ্ড দপদপ করে এই ব্লাড শব্দটা উচ্চারণ করার সময় নতুন স্যার এমন জোর দিয়ে বলেন হনিমেশ চট করে সেই ছবিটা দেখতে পায় নিজের আঙুলগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে ভীষণ কান্না পেয়ে যায় নতুন স্যার থাকেন হোস্টেলে ওদের স্কুলের সামনে বিরাট মাঠ পেরিয়ে হোস্টেল কদিনের মধ্যে অনিমেষের সঙ্গে খুব ভাব হয়ে গেল নতুন স্যারের ওদের স্কুলের অন্যান্য টিচার দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন ওরা নতুন স্যারের সঙ্গে ছাত্রদের এই মেলামেশা ঠিক পছন্দ করেন না একমাত্র ড্রিল স্যার বরেনবাবুর সঙ্গে নতুন স্যারের বন্ধুত্ব আছে ওরা দুজনে ঘরে থাকেন অনিমেষের পড়ার চাপ পড়েছে বলে শরিত শেখর ভোরে আর ওকে বেড়াতে যেতে বলেন না কিন্তু এইটুকু ছেলের মধ্যে যে চাঞ্চল্য ছটফটানি থাকার কথা হনিমেষের মধ্যে তা নেই সারাদিনই যখনই বাড়িতে থাকে তখনই গুজে বই পড়ে বই পড়ার এই নেশাটার মধ্যে ঢুকিয়েছিল প্রিয়তোষ ঢুকিয়ে দিয়ে হাওয়া হয়ে গিয়েছে সে শরিত শেখরের জীবনে আরেকটি আঘাত এই ছোট ছেলে দিন বাড়ির বাইরে পড়ে থাকত কখন যেত কখন আসতো হেমলতা ছাড়া কেউ টের পেত না রাগারাগি করতে করতে হাল ছেড়ে দিয়েছিলেন শরীর শেখর চাকরি বাকরি করে না তার কোনো সাহায্য হচ্ছে না এছাড়া এ ছেলের বিরুদ্ধে ওর অভিযোগ করার অন্য কারণ নেই অনি তখন সবই স্কুলে ভর্তি হয়েছে বাড়ি এলে অনির সঙ্গে আড্ডা হতো খুব স্বর্গ ছেড়ে ওর যে আকর্ষণের আভাস তিনি হেমলতার কাছে পেয়েছেন সেটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিল কিন্তু ও যে আর স্বর্গ যায় না জোর করেও তাকে স্বর্গ পাঠাতে পারেননি সে কথাও তো সত্যি তারপর সে দিনটা এলো তিন দিন বাড়ি আসেননি প্রিয়তোষ শরিত এখানে সেখানে ওকে খুঁজেছেন যে কজন ওর সমবয়সী ছেলেকে ওর সঙ্গে ঘুরতে দেখেছেন তারা ওর হদিশ দিতে পারেনি বিরক্ত চিন্তিত শরিত ঠিক করেছিলেন প্রিয়তোষ এলে পাকাপাকি কথা বলে নেবেন ভদ্রভাবে সে বাড়িতে থাকতে পারবে কিনা তখন ওরা নতুন বাড়িতে উঠে এসেছেন ছোট বাড়িটায় পুরনো জিনিসপত্রের গুদাম করে রাখা হয়েছে মাঝখানে বড় ঘরটা শরিতশেখর এক আসন লাগোয়া ঘরটা হেমলতা বাইরের দিকের ঘরটায় প্রিয়তোষ এবং অনিমেশ থাকত অনিমেষকে সে বছরই প্রথম স্কুলে ভর্তি করা হয়েছে খুব কড়া স্কুল এ জেলার মধ্যে স্কুলের নাম সবচেয়ে বেশি শরিত শেখু নিজে গিয়ে ওকে ক্লাসে বসিয়ে এসেছেন ভেবেছিলেন ক্লাসে ঢুকে ছেলেটা নিশ্চয়ই কান্নাকাটি করবে কিন্তু অনি ও চলে আসার সময় খুব গম্ভীরভাবে মাথা নাড়ল অদ্ভুত পরিবর্তন হয়ে যাচ্ছে ছেলেটার সেই জন্ম থেকে তিনি ওকে দেখছেন ও নারী নক্ষত্র জানা কিন্তু মায়ের মৃত্যুর পর ছেলেটা রাতারাতি পাল্টে যাচ্ছে বিকেলে স্কুল থেকে ফিরে চুপচাপ ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকে প্রিয়তোষর দিদিকে বলেছে রাত দুপুরে অনিনাকি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলে মাধুরী বেঁচে থাকতে কাকার সঙ্গে অনির খুব একটা ভাব ছিল না বরং কারণে অকারণে প্রিয়তোষর উপর অত্যাচার করত অনির কান দুটো প্রিয়তোষের আঙুলের বাইরে থাকার জন্য তখন প্রাণপণ চেষ্টা করত মা মরে যাওয়ার পর প্রিয়তোষের ব্যবহার একদম পাল্টে গেল নতুন স্যার তখন সদ্য স্কুলে এসেছেন ওর কথাবার্তা হাসি অনিমেশের খুব ভালো লাগছে মাঝে মাঝে যখন খুব শক্ত কথা বলেন তখন সব বুঝতে পারে না কিন্তু যখন দেশের গল্প পড়তে করতে নতুন স্যার জানতে পারলেন অনির মা নেই হনি দেখল ক্লাসের সমস্ত মুখগুলো ওর দিকে অবাক হয়ে চেয়ে আছে যেন মা নেই ব্যাপারটা কেউ ভাবতে পারছে না নতুন স্যার ওকে কাছে ডেকে আদর করে বললেন মা নেই বলো না আমাদের তো দুটো মা একজন চলে গেলে ঈশ্বরের কাছে কিন্তু আর এক মা তো রয়েছেন তুমি তার কথা ভাববে দেখবে আর খারাপ লাগবে না বঙ্কিমচন্দ্র বলে একজন বিরাট সাহিত্যিক ছিলেন তিনি এই দেশকে মা বলেছিলেন বলেছিলেন বন্দে মাতারম প্রিয়তোষ সেই রাত্রে বাড়িতে ছিল অনেক রাত জেগে কাকাকে বইপত্র পড়তে অনিমেষ নিজের খাটে শুয়ে শুয়ে নতুন দিদিমণি বন্দে মাতরম শব্দটা ওদের উচ্চারণ করে শিখিয়েছিলেন তখন শব্দটার মানেও ধরতে পারেনি নতুন সারকের সে রহস্য থেকে মুক্ত করেছেন সব শুনে প্রিয়তোষ বললো শালা কংগ্রেসি এই প্রথম অনিমেষ কাকাকে গালাগাল দিতে শুনল স্বর্গ ছেড়ায় বাজারের অনেক মদেশিয়া মাতালকে সেই শব্দটা ব্যবহার করতে শুনেছ মাধুরী অনির মামারা এসেছিলেন হেমলতা বলেছিলেন ওরা হলেন মহিতোষের শালা রেগে গেলে সম্বন্ধটাকে কেন লোকে গালাগালি হিসেবে ব্যবহার করে বুঝতে পায় না অনিমেষ আবার মদেশিয়াদের মুখে শুনতে যতটা খারাপ লাগতো এই মুহূর্তে কাকার মুখে খুব কংগ্রেসি শব্দটা ও কাগজ থেকে জেনে গিয়েছিল যেমন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু কংগ্রেসি দেশের জন্য যারা কাজ করে তারা কংগ্রেসি তাদের মাথা একটা সাদা টুপি থাকে নতুন স্যারের মাথায় সাদা টুপি নেই তাহলে তিনি কংগ্রেসি হবেন কি করে আর যারা দেশের জন্য কাজ করে দেশ মায়ের জন্য জীবন দান করে তারা শালা হবে কেন কিন্তু কাকার সঙ্গে তর্ক করা বা কাকার মুখে মুখে কথা বলতে সাহস পেল না অনিমেষ কথা বলার সময় কাকার মুখ চোখ দেখেছিল ভীষণ রাগে দেখাচ্ছিল তখন কিন্তু কাকার কথা মেনে নিতে পারেনি নতুন স্যারকে গালাগালি দিয়েছে বলে কাকার উপরও ভীষণ রাগ হচ্ছিল সেদিন মাঝরাতে অনির ঘুম ভেঙে গেলে দেখলো কাকা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে একটা বই ওর মাথার তলায় চাপা পড়ে যাচ্ছে হাড়ি কেন আলোটা কমানো হয়নি অনেক রাত অবধি আলো জেলে রাখলে দাদু রাগ করেন কেরোসিন তেল নাকি পাওয়া যাচ্ছে না কিন্তু অনি উঠে আলো নেভাল না কাকাকে ডাকলো না দাদু যদি এখন এখানে আসে তাহলে বেশ হয় জানালা দিয়ে আকাশের দিকে তাকালো একটা দুটো করে তারা গুনতে গুনতে আস্তে আস্তে সেগুলো মায়ের মুখ হয়ে গেল অনিস্থির হয়ে অনেকক্ষণ মাকে দেখলো তারপর নিজের মনে বলল মা যারা দেশকে ভালোবাসতে বলে তারা কি খারাপ না শোনা কক্ষনো না তাহলে কাকা কেন নতুন স্যারকে গালাগালি দিল কাকা রেগে গেছে তাই আমি যদি দেশকে ভালোবাসি তুমি খুশি হবে তো আমি তো তাই চাই সোনা মা তোমার জন্য বড় কষ্ট হয় গো কথাটা বলতেই অনি চোখ উপছে জল বেরিয়ে এলো সেই জলের আড়াল ভেদ করে অনি আর কিছুই দেখতে পেল না লক্ষ্য অনি করেছে যখনই সে মায়ের সঙ্গে কথা বলে কষ্টের কথা বলে তখনই চোখ জুড়ে নেমে আসে আর সেই সুযোগে মা পালিয়ে যায় চোখ মুছে আর খুঁজে পায় না সে কদিন কাকা বাড়িতে আসেনি দাদু অনেক খুঁজে ও ছোট কাকার খবর পাচ্ছেন না জলপাইগুড়িতে হঠাৎ একটা মিছিল বেরিয়েছে হনি দেখেনি কিন্তু ক্লাসে বন্ধুদের কাছে শুনেছে সেটা নাকি কংগ্রেসিদের মিছিল নয় তারা কংগ্রেসিদের গালাগালি দিচ্ছিল পুলিশ নাকি খুব লাঠির বাড়ি মেরেছে গোলমাল হবার ভয়ে সুর কদিনের জন্য বন্ধ হয়ে গেল সেই সময় খবরের কাগজ পড়ে শরীর শেখর খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন বাড়িতে খুব শক্ত ইংরেজি কাগজ রাখতে আরম্ভ করলেন তিনি হতে নাকি অনেক বেশি খবর থাকে কদিন বাদে অনেক রাত্রের দরজায় টক টক শব্দ হতে অনিমেষে ঘুম ভেঙে গেল কাকা না থাকলেও একা থাকত হেমলতা আপত্তি করতেও বলতো ওর ভয় করবে না পিসিমার বাবা দাদুর ঘর থেকে জানালা দিয়ে আকাশ দেখা যায় না অনিও দেখলো পাশের জানালার নিচে কে যেন দাঁড়িয়ে আছে ভয় চোখ বন্ধ করতে যাচ্ছিল হঠাৎ চাপা গলায় নিজের নাম শুনতে পেয়ে বুঝলো কাকা এসেছে চট করে উঠে গিয়ে দরজা খুলতেই কাকা মুখে আঙুল দিয়ে ইশারা করে চুপ করতে বলল তারপর ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দিল অনিমেশ দেখলো এই কয়দিনে কাকার চেহারা ভীষণ খারাপ হয়ে গিয়েছে পাজামার শার্ট খুব ময়লা গাল ভর্তি ছোট ছোট দাঁড়ি গজিয়েছে স্নান টান হয়নি বোঝা যায় ঘরে এসে কাকা প্রথমে হারিকেনটা বাড়িয়ে দিল তারপর থেকে একটা বের করল তালা খুলতে দেখল সামান্য কয়েকটা জামা কাপড় ছাড়া অনেকগুলো বই আর পত্রিকায় সেটা ভর্তি কাকা ওর সঙ্গে কথা বলছে না এক মনে বইগুলো উল্টে পাল্টে দেখছে তারপর অনেকক্ষণ দেখে শুনে কতগুলো বই আর পত্রিকা আলাদা করে বেঁধে নিয়ে উঠে দাঁড়ালো চলে যেতে গিয়ে কি ভেবে আবার বান্ডিলের উপর উপর পত্রিকার বড় করে লেখা আছে মার্কসবাদী কাকা ফিস ফিস করে বললো অনি কেউ যদি আমার খোঁজে এখানে আসে তাহলে তাকে কখনো বলবি না যে আমি এসে বইগুলো নিয়ে গেছি বুঝলি অনিমেষ ঘাড় নাড়ল তারপর বললো তুমি কেন চলে যাচ্ছ কাকা বললো ওদের পুলিশ আমাদের ধরে জেলখানায় নিয়ে যেতে চাইছে আমাদের পার্টিকে ব্যান করে দিয়েছে ওরা মুখে গণতন্ত্র গণতন্ত্র বলবে অথচ কাউকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না অবাক হয়ে বলল কারা কাকা থেমে গেল প্রথমটা তারপর হেসে বললো ওই বন্দে মারাতরম পার্টি কংগ্রেসিরা তুই এখন বুঝবি না বড় হলে যখন জানবি তখন আমার কথা বুঝতে পারবি হনিমেশ বলল কিন্তু নতুন স্যার বলেছেন কংগ্রেসিরা দেশসেব ঘৃণায় মুখটা বেঁকে গেল যেন কাকা বললো দেশসেবা কেকে দেশ সেবা বলে ভিক্ষে করার নাম দেশ সেবা ইংরেজদের পা ধরে ভিক্ষে করে রাত্রের অন্ধকারে চোরের মতো হাতে ক্ষমতা নিয়ে দেশ সেবা হচ্ছে আমরা বলেছি আজাদি ছুটাহে আমরা এরকম স্বাধীনতা চাই না যে স্বাধীনতা শোষণের হাত শক্ত তাই ওরা আমাদের গলা টিপতে চায় ওদের হাতে পুলিশ আছে বন্দুক আছে কিন্তু আমাদের শরীরে রক্ত আছে যাক এসব কথা তুই এখনই বুঝবি না আমাদের শরীরে রক্ত আছে কথাটা শুনেই অনি নিজের আঙুলের দিকে তাকালো তারপরে মনে পড়ল গিভ মি ব্লাড আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সুভাষচন্দ্র বসু বসুর দুই রকম ছবি দেখেছে একটা ছবিতে সাদা টুপি মাথায় আর একটা ছবিতে মিলিটারি জামা টুপিতে একটি হাত সামনের দিকে বাড়ানো সুভাষচন্দ্র বসু কি কংগ্রেসে ছিলেন না ও কাকার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞাসা করে ফেলল তোমরা কি সুভাষচন্দ্র বসু বসুর লোক হয়েছ অবাক হয়ে গেল প্রিয়তোষ তারপর বলল না আমরা কমিউনিস্ট আমরা চাই দেশে গরিব বড় লোক থাকবে না সবাই সমান তাহলেই আমরা স্বাধীন হব আমি যাচ্ছি অনি তুই কাউকে বলিস না আমি এসেছিলাম আর মনে রাখিস হে খুব যেমন তেমনি বেরিয়ে গেল দরজা বন্ধ করে কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল অনিমেষ কাকা যেসব কথা বলে গেল তার মানে কি আমরা কি স্বাধীন হইনি নতুন স্যারের কথার সঙ্গে কাকার কথার কোনো মিল নেই কেন নতুন স্যার বলেছেন স্বাধীনতা পাওয়ার পর আমরাই আমাদের রাজা ইংরেজরা যে শোষণ করে দেশকে নিঃস্ব করে গেছে এখন আমাদের তার স্ত্রী আনতে হবে আর কাকা বলে গেল এই মিথ্যে তবে কি আমরা এখনো পরাধীন কিছুই ঠাওর করতে পারলো না অনিমেষ সব কিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে হঠাৎ দেখলো কাকা তাড়াতাড়িতে বইপত্র নিয়ে যাবার সময় ভুল করে সুটকেস বন্ধ করেনি পায়ে পায়ে অনিমেষ সুটকেসটা কাছে এলো দুটো ধুতি বা জামা দুটো শার্ট রয়ে গেছে সুটকেসে জামা কাপড় একটা পুরনো খবরের কাগজ অনিমেষ দেখলো কাগজ জুড়ে একটা মানুষের ছবি যার মাথাটা দেখা যাচ্ছে না কৌতূহলী হয়ে কাগজটা তুলতেও দেখলো কাগজটা কাটা ছবির মুখ নেই একটা নীল কাগজ সুটকেসের তলায় সেটা থাকতে দেখলো সে কাগজটা বের করে আবার সবকিছু ঠিকঠাক করে রেখে সুটকেসেট খাটের তলায় ঢুকিয়ে দিল নীল কাগজটা খুলতেই সুন্দর করে লেখা কয়েকটা লাইন দেখতে পেল অনিমিষ গোটা গোটা করে লেখা কোনো সম্বোধন নেই লেখা শেষে নামটা পড়ে অবাক হয়ে গেল তবু পিসি লিখেছে কাকে লিখেছে তাহলে শ্রী চরণেশু সুবা পূজনীয় নেই কেন পিসি তো কাকার চেয়ে অনেক ছোট গুদামবাবুর বাড়িটার কথা মনে পড়ল তপু পিসি কুচবিহারে পড়ত চিঠিটা পড়া শুরু করলো অনিমেষ পৃথিবীতে চিরকাল মেয়েরাই ঠকবে এটাই নিয়ম হামার বেলায় তার ব্যতিক্রম হবে কেন আমি খুব সাধারণ মেয়ে আমি সুন্দরী নই তোমার ওপর জোর করব সে অধিকার আমার কোথায় এখানে যখন ছিলে তখন তোমায় কিছুটা বুঝতাম শহরে যাওয়ার পর তুমি কি দ্রুত পাল্টে গেলে তোমার রাজনীতি এখন সব আমি কেউ নই হঠাৎ মনে হলো তুমি তো আমাকে কোনোদিন কথা দাওনি তোমাকে দোষ দিই কি করে তুমি তো যৌবনের ধর্ম পালন করেছিলে কি বোকা আমি তাই তুমি যত ইচ্ছা রাজনীতি করো আমি দায় তুলে নিলাম তপু তপু পিসি কেনই চিঠি লিখেছে বুঝতে পারছিল না অনিমেষ কিন্তু তপু খুব দুঃখ পেয়েছে কাকা রাজনীতি করে বলে পিসির খুব দুঃখ হয়েছে রাজনীতি করা মানে কি এই যে কাকা বাড়িতে থাকে না আজকাল উস্কো খুস্কো হয়ে ঘুরে বেড়ায় চোরের মতো একে কি রাজনীতি বলে এসব করলে কি আর পিসির সঙ্গে ভাব রাখা যায় না কিন্তু তপু পিসি কেন লিখেছে আমি সুন্দরী নই সারা তপু তপুপুষির মতো সুন্দরী মেয়ার কেউই নেই এক সীতা ছাড়া কিন্তু সীতা তো ছোট্ট বড় হলে নাকি চেহারা পাল্টে যায় বড় হবার পর সীতা তপুপুষির মতো সুন্দরী নাও হতে পারে এমন সময় অনিমেষ শুনতে পাল একটি গাড়ি খুব জোরে এসে শব্দ করে বাড়ির সামনে থামল তিন চারটে গলায় কথাবার্তা জুতোর শব্দ চারধারে ছড়িয়ে পড়তে ও জানালা দিয়ে বাইরে তাকালো প্রথমে বুঝতে না বুঝতে দরজায় প্রচণ্ড জোরে আওয়াজ উঠল আওয়াজটা ওর ঘরের দরজায় দ্রুত হাতে কে শব্দ করছে দরজা ভেঙে ফেলা জোগাড় অনি কি করবে বুঝতে পারছিল না এমন সময় শরীর করে গলা শুনতে পেল শব্দ শুনে ঘুম ভেঙে চিৎকার করছেন কে কে শব্দটা থেমে গেল আচমকা একটা বাজ খাই গলায় কেউ বলে উঠল দরজা খুলুন পুলিশ পুলিশ অনিমেষ বুঝতে পারছিল না সে কি করবে পুলিশ তাদের বাড়িতে আসবে কেন ছেলেবেলা থেকে সে পুলিশ দেখলে ওর কেমন ভয় করে শরীর শিকরের চেঁচানি আচমকা বন্ধ হয়ে গেল অনিমেষ শুনল দাদু উঠে তার নাম ধরে ডাকছেন সে দেখলো তার গলা শুকিয়ে গেছে দাদুর ডাকে সাড়া দিতে পারছে না বিদ্যাসাগর চটিতে শব্দ করতে করতে ভেতরের দরজা খুলে দাদু এ ঘরে এলেন ঘরের মধ্যেখানে আলো জ্বালিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাদু খুব অবাক হলেন কী হলো তুমি ঘুমাওনি নি নেড়ে অনিমেষ বলল পুলিশ শরিতশেখর বললেন আমি দেখছি তুমি পিসিমার কাছে যাও কথাটা শুনে অনিমেষ ভেতরের ঘরে ঢুকে যেতে থমকে দাঁড়ালো ঘরটা অন্ধকার একদিকে পিসিমার ঘরে অন্যদিকে দাদুর ঘরে যাবার দরজা অনিমেষ শুনতে পেল পিসিমা বিড়বির করে জয়গুরু জয়গুরু বলে যাচ্ছেন অনিমেষ দরজার পাশে দাঁড়িয়ে উকি মেরে দেখল দাদু দরজা খুলে দিতেই হুড়মুড় করে কয়েকজন পুলিশ ঘরের মধ্যে ঢুকে পড়লো প্রথমে যে এলো তার হাতে রিভলভার দেখল অনিমেষ পুলিশরা ঘরে ঢুকে পড়তেই শরিদ শেখর ধমকে উঠলেন কি ব্যাপার এত রাত্রে আমার বাড়িতে আপনারা কেন এসেছেন কি চান রিভলভার হাতে পুলিশটা বলল আপনার ছেলে কোথায় শরীত শেখর অবাক হলেন ছেলে আমার বড় ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই পুলিশটা বলল ন্যাকামও করবেন না আপনার ছোট ছেলে প্রিয়তোষের কথা জিজ্ঞাসা করছি শরীদ শেখর ঘান নাড়লেন জানি না চিবিয়ে চিবিয়ে লোকটা বলল জানেন না এবারই সার্চ করো কথাটা বলতে অন্য পুলিশগুলো রিভলভার বের করে ঘরময় ছড়িয়ে পড়ে জিনিসপত্র উল্টে পাল্টে দেখতে লাগল শরিত শেখর দুহাত তুলে তাদের থামাতে গেলেন আরে কি করছেন কি করছেন আপনারা আমি কালই ডিসির সঙ্গে কথা বলবো আমাকে আপনারা অপমান করতে পারেন না কি করেছে আমার ছেলে প্রথম লোকটি বলল বাপ হয়ে জানেন না ছেলে কমিউনিস্ট হয়েছে দেশ উদ্ধার করেছেন সব সরকারের বিরুদ্ধে প্রচার করছেন ওর নামে ওয়ারেন্ট আছে কাজে বাধা দেবেন না ওর বইপত্র আমরা দেখব ও বাড়িতে এসেছে এ খবর আমরা পেয়েছি শরীত শেখর বললেন আজ কদিন সে বাড়িতে নেই আমি বলছি সে বাড়িতে নেই কিন্তু সে কমিউনিস্ট হলো কবে লোকটি বলল এই তো বাপ হয়েছেন অথচ ছেলের খবর রাখেন না শরিদ শেখর রাগে চিৎকার করে উঠলেন মুখ সামলে কথা বলবেন জানেন সারা জীবন আমি কংগ্রেসকে সাহায্য করছি দরকার হলে এই জেলার মন্ত্রীকে জিজ্ঞাসা করবেন আপনি কি ভাবছেন এখনো ব্রিটিশ আমল রয়েছে যে এইসব কথা বলবেন পুলিশ বলল মশাই আমল বদলায় আপনাদের কাছে আমরা হুকুমের চাকর আমাদের কাছে ব্রিটিশরাও যা এই কংগ্রেসিরাও তা হুকুম তামিল করব। সবাই আমাদের সাহেব যান বেশি বকাবেন না আমাদের সার্চ করতে দিন অসহায়ের মতো শরীর শেখর থপ করে হনিমেষের খাটে বসে পড়ল হনিমেষ শুনল দাদু বিড় বিড় করছেন প্রিয় কমিউনিস্ট হয়েছে কমিউনিস্ট ততক্ষণে পুলিশগুলো ঘর দছনছ করে ফেলেছে অনির বইপত্র কাকার বইপত্র স্যুটকেসটা খালি হয়ে ঢং করে মাটিতে পড়ল একটা লোক বলল এ ঘরে কিছু নেই স্যার প্রথম পুলিশ বলল পালাবে কোথায় বাড়ি ঘেরাও করা আছে অন্য ঘর দেখো পুলিশগুলোকে এদিকে আসতে দেখে অনিমেষ দৌড়ে পিসিমার ঘরে চলে এলো হঠাৎ নজরে পড়ল হাতের মুঠোয় তপুপেশির চিঠিটা রয়ে গেছে এই চিঠিটা পেলে পুলিশরা নিশ্চয়ই কাকার সঙ্গে খারাপ ব্যবহার করবে তপুপেশি তো লিখেছে কাকা রাজনীতি করে অনিমেষের মনে হলো রাজনীতি করা মানে কমিউনিস্ট হওয়া চিঠিটা লুকিয়ে ফেলা দরকার কি করবে কোথায় রাখবে বুঝতে না পেরে সে চিঠিটাকে পেটের কাছে প্যান্টের ভাজের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেঞ্জিটা টেনে দিল দিতেই সে দেখল হেমলতা তার দিকে এক দৃষ্টে তাকিয়াছেন ঘরের এক করে ঠাকুরের ছবির তলায় একটা ডিম বাতি জ্বলছে হেমলতা নিজের বিছানার উপর বাবু হয়ে বসে আছেন চোখাচোকি টর্চ জেলে ঘরে ঢুকে পড়ল একজনদের মুখের উপর টর্চ ফেলতেই হেমলতা বললেন চোখে আলো ফেলবেন না কি চাই আপনাদের একটা লোক খ্যাক খ্যাক করে হেসে বললো রাত দুপুরের জেগে বসে আছেন যে প্রিয়তোষ কোথায় হে তার সজর উত্তর দিলেন রাত দুপুরে বাড়িতে ডাকাত পড়লে কেউ নাকে তেল দিয়ে ঘুমোয় না আমার ভাই বাড়িতে নেই লোকগুলো তন্ন তন্ন করে ঘরের জিনিসপত্র খাটছিল হেমলতা উঠে দাঁড়ালেন খবরদার আমার ঠাকুরের গায়ে কেউ হাত দেবেন না যে লোকটা সেদিকে এগিয়ে এসেছিল সে হেমলতার মূর্তি দেখে থমকে গেল পেছন থেকে একজন বলল ছেড়ে দে ঠাকুর দেবতার সঙ্গে কমিউনিস্ট পত্রিকা থাকে না হঠাৎ একটা লোক অনিমেষের দিকে এগিয়ে এলো গটগট করে ও খোকা বাবু তোমার নাম কি অনিমেষ কোন রকমে বলল অনিমেষ লোকটি চিবুক ধরতে অনিমেষের হাত পেটের কাছে চলে গেল সরাত করে এই যে মিস্টার মেষ প্রিয়বাবু তোমার কে হয় তো কাকা মুখ কুঁচু করে থাকায় অনিমেষের ঘাড়ে লাগছিল কাকা গুড একটু আগে সে এখানে এসেছিল আমরা জানি তোমার সঙ্গে দেখা হয়েছিল কোনো কোনোদিন মিথ্যা কথা বলেনি মা বলেছেন কখনো মিথ্যে কথা বলবে না অনি এখন কি করবে সত্যি কথা বললে যে কাকা খারাপ হবে কাকা তো চলে গিয়েছে এখান থেকে এই বাড়িতে কাকাকে খুঁজে পাবে না ওরা তাহলে সত্যি কথাটা বলে দেবে লোকটা তখন ওর মুখ এমন জোর উঁচু করে রেখেছে যে ঘাট টান টান করছে লোকটা ধমকে উঠলো কি হলো হনিমেশ ফিস ফিসিয়ে বলল আহ লোকটি বলল কি না বলে অনিমেশের মুখটা ছেড়ে দিল শালা বাড়ির শুদ্ধ লোক ট্রেন্ড হয়ে রয়েছে বুঝলে মিত্তির এই বাচ্চাটা যখন বড় হবে তখন এই প্রিয়তোরদের চেয়ে থাউজেন্ড টাইমস ফেরোসোস হবে ওসব থিওরিটিক্যাল কমিউনিস্টগুলো তখন পাত্তাই পাবে না শালা এইটুকুনি বাচ্চাও কেমন ট্রেন্ড লায়ার কতগুলো বলে লোকগুলো অন্য ঘরে চলে গেল পাথরের মতো বসেছিল অনিমেশ। হঠাৎ খেয়াল হলো পুলিশটা লায়ার বললো লায়ার মানে মিথ্যুক কখনো না ও মিথ্যুক নয় ও কিছুই বলেনি পুলিশটা নিজে নিজে মনে করে নিয়েছে ও দৌড়ে পুলিশটার কাছে যেতে উঠে পড়তেই হেমলতকে চট করে ধরে ফেললেন কোথায় যাচ্ছিস অনিমেষ ছটফট করছিল ওরা আমাকে লায়ার বলে গালা গ্যালি দিল আমি কখনো মিথ্যা বলি মা তাহলে রাগ করবে বলো আমি কি মিথ্যুক দু হাতে ওকে কাছে টেনে নিলেন হেমলতা কাকু কি এসেছিল ঘান লনি অনি এসে বইপত্র নিয়ে গেছে হেমলতা জিজ্ঞাসা করেন কি বই অনি বলল জানি না তবে একটা বইয়ের নাম মার্কসবাদী আমাকে ছাড়ো আমাদের সত্যি কথা বলে দিয়ে আসি আমি লায়ার নই মা বলে গেছে সত্যি বলতে হেমলতা কেঁদে ফেললেন হনি বাবা দৃষ্টি ধরো একসময় মিথ্যে বলেছিলেন কিন্তু তুমি তো বলনি। ওরা তোমার কথা ভুল বুঝেছে আমার কাছে বসে তুমি মনে মনে মাকে ডাকো দেখবে তিনি একটুও রাগ করেননি সমস্ত বাড়ি তছ করে পুলিশের গাড়ি শব্দ করে ফিরে চলে গেল ওরা চলে গেলে বাড়িটা আচমকা নিস্তব্ধ হয়ে গেল যেন কোথাও কোনো সারা শব্দ নেই পিসিমার পাশে অনি গা ঘেসে বসে শরীর শিখরের শব্দ পাওয়া যাচ্ছে না শুধু তিস্তার এক গাদা শেয়াল নিজেদের ডাকাটাকি শুরু করে দিল সেই রাত্রে এখন জলপাইগুড়ি শহরটা চুপচাপ ঘুমিয়ে অনিমেষ প্রিয়দোষের কথা ভাবছিল কাকা নিশ্চয়ই ঘুমিয়ে কাকাকে খুঁজতে পুলিশটা চারধারে ছুটে বেড়াচ্ছে কাকা তো কাউকে হত্যা করেনি কিন্তু পুলিশগুলোর মুখ দেখে মনে হলো সেরকম খারাপ কিছু কাকা করেছে এখন কাকা কোথায় কাকা কেন স্বর্গ পালিয়ে যাচ্ছে না স্বর্গ কোনোদিন পুলিশ যায় না কাকা সেটা ভুলে গেল কি করে এই সময় শব্দ করে বাইরের দরজাটা বন্ধ হল বিদ্যাসাগরী চটির আওয়াজটাই ঘরের দরজা এসে থামলো হনি তাকিয়ে দেখল দাদুর চোখে চশমা নেই কেমন রোগা লাগছে মুখটা অদ্ভুত শূন্য গলায় শরিত শেখর বললেন বুঝলে হেম এই শুরু হল আমাকে আরও যে কত দেখে যেতে হবে হেমলতা খুব ধীরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করে উঠলেন শরিৎশেখর তোমার ভাই কমিউনিস্ট হয়েছে আমার গোষ্ঠীর পিন্ডি হয়েছে হেমলতা বললেন কমিউনিস্ট সে আবার কি শেখর বললেন দেশ উদ্ধার করেছেন আমরা দিন পর স্বাধীনতা পেলাম তাতে বাবুদের মন উঠছে না দেশ তাতিয়ে বেড়াচ্ছেন মেরে হার ভেঙে দেব জহরলাল আমি সব বরদাস্ত করব না একটা মাতার লম্পটকে তাড়িয়েছি এটাও যেন দিন বাড়িতে না ঠকে এই ছেলের জন্য এত রাত্রে আমাকে হেনস্থা হতে হলো হেমলতা বললেন প্রিয় আবার কবে ও সব দলে ভিড়ল সুরের শেখর কি উঠলেন তোমারই তো দোষ নিজের ভাই কি করছে খেয়াল রাখতে পারো হেমলতা উত্তেজিত হলেন আমার ভাই কিন্তু আপনার তো ছেলে শরীর শেখর একটু অপ্রস্তুত না হয়ে বলে চললেন তখন যদি গুদামবাবুর মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিতাম তাহলে আর এই দুর্ভাগ্য হতো না তুমি তো তখন খ্যাক খ্যাক করেছিলে হেমলতা কোনো জবাব দিলেন না প্রিয়তোষের ব্যাপারটা তিনি বুঝতে পারছিলেন না ঠিক কিন্তু গোদামবাবুর মেয়ে তপুকে বাড়ির বউ হিসেবে মাধুরীর পাশে তিনি ভাবতেই পারেন না এমন সময় শরিদ শেখর অনিমেষের দিকে তাকালেন তুমি এত রাত্রে জেগেছিলে কেন অনিমেষ ভয়ে ভয়ে দাদুর দিকে তাকালো রাগলে দাদুকে ভয়ঙ্কর দেখায় কি বলবে ভাবতে না ভাবতে শরীত শেখর ধমকে উঠলেন কথার জিজ্ঞাসাগুলো উত্তর দাও না কেন ভাগ্যি শেমলতা একটা হাত ওর পিঠের উপর ছিল নইলে সে কেঁদে ফেলত শরীদ শেখর এবার সরাসরি জিজ্ঞাসা করলেন প্রিয়তোষ কি এসেছিল চট করে নাল অনিমেষ প্রথম থেকে এরকম একটা সন্দেহ করেছিল শরিত শেখর কিন্তু নাতির মুখের দিকে তাকিয়ে এখন হতবাক হয়ে গেলেন পুলিশ অফিসারটা যখন ধমকাচ্ছিল তখন অনিমেষের কথা স্বীকার করেনি তো ওইটুকু বাচ্চা শরীর শেখর জিজ্ঞাসা করলেন আমাকে ডাকুনি কেন বীরবীর করে অনিমেষ বলল আমাকে শব্দ করতে মানা করেছিল কাকা আমার মন খারাপ লাগছিল কেন কাকার শরীর খুব খারাপ হয়ে গেছে কাপড় ময়লা হুম কি করলো সে বইপত্র নিয়ে চলে গেল কি বই অনেক বই একটার নাম মার্ক্সবাদী সর্বনাশ তাহলে তো অনেক ভিতরে গেছে কি বলল আমি সব কথা বুঝিনি শুধু একটা কথা মনে আছে এ আজাদি ঝোটা হে ছাই হে চিৎকার করে উঠলেন শরীর শেখর সব জেনে বসে আছে আজাদের তোরা কি বুঝিসছে নেতাজিকে গালাগালি দিস রবীন্দ্রনাথকে গালাগালি দিস ক্ষুদিরাম বাঘা যতীন এদের কথা ভুলে যা ননসেন্স হঠাৎ দিকে তাকিয়ে তিনি বললেন এসব একদম বাজে কথা তুমি কান দিও না নিজের ঘরের দিকে যেতে যেতে তার মনে পড়ল ওই বালকটি আঠারো বছর বয়সে জেলে যাবে বুকের ভিতর দূরমূর শুরু হয়ে গেল ওর কি জানি রাত্রে তার বীজ বোপন হয়ে গেল না ওর দিকে নজর রাখতে হবে ওকে নিজের মতো করে গড়তে হবে ঘাড় ঘুরিয়ে শরীর শেখর দেখলেন পায়ে পায়ে অনিমেষ তার দিকে এগিয়ে আসছে ওর হাঁটার ধরন দেখে খুব অবাক হলেন শরীর শেখর খুব শান্ত গলায় নাতিকে ডাকলেন তিনি কিছু বলবে ঘাড়ল অনিমেষ তারপর শরীর শেখর একদম কাছে এসে পেটের উপর প্যান্টের ভাস থেকে সে নিয়ে চিঠিটা বের করে দাদুকে দিল অবাক হয়ে চিঠিটা নিয়ে নিজের ঘরে গেলেন শরীর শেখর টেবিলের ওপর রাখা চশমাটা তুলে সেটা পড়লেন অনেকক্ষণ বাদে ডাক এলো অনিমেষের তুমি এটা কোথায় পেলে কাকা সুটকেছে পড়েছ মাথা নাড়ল অনিমেষ হ্যাঁ চোখ বন্ধ করে শরীর বললেন কিছু বুঝেছ ভয়ে ভয়ে অনেক গান নাড়ল না যাও শুয়ে পড়ো প্রিয়তর যদি আসে আমাকে না বলে দরজা খুলবে না চলে যেতে যেতে অনিমেষ দেখল দাদু আলমারির ভেতর চিঠিটা রেখে দিয়ে তালা বন্ধ করছেন হঠাৎ অনির মনটা তপুপুষির জন্য কেমন করে উঠল স্কুলের প্রথম বছর অনিমেষের স্বর্গ ছেড়ায় যাওয়া হয়নি তো ওখানে অত বড় কোয়ার্টারে একা আছেন ঝাড়িকে নিয়ে সেই রান্নাবান্না করে সংসার সামলায় গরমের ছুটিতে বা পূজার সময় শরীর ভেবেছিলেন নাতিকে পাঠাবেন কিন্তু মহিতো আপত্তি করেছেন ওখানে গেলে মাতৃ কথা বারবার মনে হবে অনিমেষের হেমলতার হয়েছে মুশকিল হাজার দোষ করলেও ভাইপোকে বকা ছকা চলবে না শরীর করে হুকুম মহিতোষ দুই দিন ছুটি থাকলে শহরে চলে আসেন কিন্তু ছেলের সঙ্গে ইচ্ছে থাকলেও মিশতে পারেন না ঠিক মতো কোথায় যেন আটকে যায় ওইটুকুনি ছেলে একা একা শোয় একা একা বাগানে ঘুরে কি গভীর দেখায় পড়াশোনার রেজাল্ট ভালোই হচ্ছে হেডমাস্টার মশাই শরিত শেখরকে বলেছেন হি ইজ এক্সেপশনাল অত্যন্ত লাজুক জলপাইগুড়ি শহরে কমিউনিস্ট পার্টির ব্যাপারে আর তেমন হইচই হচ্ছে না কংগ্রেসের মিছিল বেরোচ্ছে ঘন ঘন প্রিয়তোষের খবর পাওয়া যায়নি আর মহিতোষের এক ক্লাসমেট জলপাইগুড়ি থানায় পোস্টেড হয়েল সেও কোনো খবর দিতে পারল না পরিতোষ আসামে কাঠের ঠিকাদারের কাছে সামান্য মাইনেতে কাজ করছে খবর মহিতোষ পেয়েছেন যে খবর এনেছে সে পরিতোষের বউকে নাকি দেখেছে খবরটা বাবাকে জানাতে পারেনি মহিতোষ বর্দার কথা শুনলেই বাবার মেজাজ চলে যায়